এই ছবিগুলো সাবিনা সকিদের প্রায় এক দশক আগের। তখন নারী সাফের গ্রুপ পর্ব কিংবা নকআউট পর্ব থেকে বিদায় নিয়ে নীরবে কাঁদতে হতো ফুটবলারদের। সময় বদলেছে, বদলেছে মেয়েরাও। গেল এক দশকে অনেক পরিণত হয়েছেন সাবিনারা। সিনিয়র নারী দলে যুক্ত হয়েছেন মারিয়া, তহুরা, স্বপ্নার মতো প্রতিভাবান ফুটবলার। কাঠমান্ডু সাফে এখন পর্যন্ত কোনো গোল হজম না করা বাংলাদেশের শক্তিমত্তাই প্রমাণ করে। যে ভারতকে এর আগে কখনো হারাতে পারেনি বাংলাদেশ, এবার তা করে দেখিয়েছে। অধিনায়ক সাবিনার পারফরমেন্স এখন পর্যন্ত আসো সেরা। 2008 সাল থেকে মেয়েদের কাছ থেকে দেখেছেন মিনি করিম। প্রায় 6 বছর ছিলেন নারী ফুটবল দলের ম্যানেজারও। তার বিশ্বাস, 2016 সালে ফাইনাল হারের ক্ষত এবার অপরাজিত চ্যাম্পিয়ন থেকেই ঘোচাবে বাংলাদেশ। ধারাবাহিকতা কিন্তু আমরা আজকে এই পর্যায়ে, হঠাৎ করে কিন্তু হুট করে কিন্তু চলে আসি নাই। 14 থেকে খেলে খেলে কিন্তু আজকে কেউ 15, কেউ 16, 17, 18, 19, একমাত্র সাবিনাই কিন্তু এখানে সিনিয়র খেলোয়াড়। ছোটন খুব ভালোভাবে জানে কাকে দিয়ে কতটুকু আদায় করা যাবে। মেয়েদের ফুটবলে ফাইনালে ওঠার খবর ঠিকই রাখছেন নারী দর্শকরা, বিশেষ করে বাংলাদেশের সাবিনা খাতুনকে চেনেন অনেকেই। ঘরোয়া ও আন্তর্জাতিক ম্যাচ মিলিয়ে প্রায় 300-র অধিক গোল করেছেন দক্ষিণ এশিয়ার অন্যতম সেরা এই ফুটবলার। স্বাগতিক নেপালকে হারিয়ে প্রথম নারী সাব চ্যাম্পিয়ন হতে তার উপরই ভরসা করছে ভক্তরা। সাবিনা আপু, আপনার জন্য আমার অনেক অনেক উইশ থাকবে আমার মন থেকে। আপনি খুব ভালো খেলুন, আমাদের বাংলাদেশের জন্য কিছু একটা করুন। মেয়েদের ফুটবল খেলার কারণে বাংলাদেশ একটা গ্রামই, মানে তাদের উন্নয়ন হয়ে গেছে শুধুমাত্র ফুটবলের কারণে। তো আমি অবশ্যই চাই যে মেয়েদের এটা জিতুক, এবং এটা জিতটা অ্যাকচুয়ালি আমাদেরই, বাংলাদেশেরই টিম। এই জন্য অনেক অনেক শুভকামনা। 2003 সালে ছেলেদের সাফ জিতে বাংলাদেশ, যা এখন পর্যন্ত ছিল লাল সবুজের সর্বোচ্চ অর্জন। 2022 এসে কি নতুন ইতিহাস রচনা করবে বাংলার জয়ী তারা? উত্তর জানতে অপেক্ষা করতে হবে আর মাত্র এক ম্যাচ। মেহেদী নাইম, সময় সংবাদ, ঢাকা।